সপ্তাহ জুড়ে আবহাওয়ার সতর্কবার্তা রাজ্যে ভারী বৃষ্টির সঙ্গে বন্যা ও ধসের আশঙ্কা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। আজ সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গেও। আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আগামী 24 ঘন্টা অর্থাৎ 11 আগস্ট বুধবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি জেলায়ও হতে পারে ভারী বৃষ্টি। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 12 আগস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই দিনে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে 15 আগস্ট রবিবার সকালের মধ্যে হিমালয় পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বাকি 3 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গেও। দক্ষিণবঙ্গের কোনো জেলার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 12 আগস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 15 আগস্ট সকাল পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এবার দেখে নিন তারই একটি সম্পূর্ণ ভিডিও ফুটেজ। যে টেন্ডেন্সিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটু শিফট করবে টুয়ার্ডস নর্থ, অর্থাৎ তার যে স্বাভাবিক পজিশন সেখান থেকে একটু উত্তর দিকে সরার সম্ভাবনা, এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের এই অঞ্চলের ওপর থেকে ঢুকবে, ঢুকে উত্তরবঙ্গের দিকে যাবে, ফলে উত্তরবঙ্গে বৃষ্টি একটু বেশি হবে 10 থেকে 15 এই সময়টাতে। 10 থেকে 15-র মধ্যে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আমরা জারি করেছি। তার মধ্যে 10 তারিখে কুচবিহার এবং আলিপুরদুয়ার এই যে দুটো জেলা, এখানে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বাকি যে জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, এই 3টি জেলা 2-1 জায়গায় শুধু ভারী বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি একটু বেশি হচ্ছে কুচবিহার এবং আলিপুরদুয়ারে 10 তারিখে। 11 তারিখে মোটামুটি উপরের যে 5টি জেলা সব জায়গাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আর নিচের দিকে আমাদের মালদা এবং 2 দিনাজপুর, এই যে 3টে যে উত্তরবঙ্গের জেলা, এখানে শুধু ভারী বৃষ্টি। 12, 13, 14, 15 এই 4 দিনই কিন্তু দক্ষিণবঙ্গের যে উপরের 5টি জেলা সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ মোটের উপরে 10 থেকে 15 বৃষ্টি একটু বেশি হবে কুচবিহার এবং আলিপুরদুয়ারে।